ঘটনাটা হলো এখানে আমাকে, আমি ডান দিকে যাবো গাড়িটা নিয়ে, দিয়ে আমাকে প্রথম বললেছে তারা দাঁড়িয়েছি, আবার এক মিনিট পরে এসে বললো এখন চাষ নেই, আমি বললাম তো জ্যাম বোধ রয়েছে আপনি ওখানে গাড়ি বন্ধ করেন, যাবো কি করে, দিবস তোরা যেতে হবে না, আপনি এখান থেকে চলে যান, সে কি প্রতিদিন ডিউটি করে? মানলো কে? মানে উনি কি কোন পদে আছেন? ট্রাফিকে আছেন? আরে ওরা যা মর্জি পায়। এখানে ঘটনাটা, ড্রাইভার এখানে দাঁড়িয়ে ছিল রাইলোটা নিয়ে, রাইট টানে ইন্ডিকেটর দিয়েছিল, হাত দেখিয়েছিল, ট্রাফিক ওখানে এখানে দাঁড় করায়, দাঁড় করিয়ে ওকে বলে এখনো ফেরত নি, ফেরানোর সঙ্গে সঙ্গে গন্ডগোল শান্তি ভিড় হয়ে গেল, মারামারি রক্তাক্ত, ড্রাইভার গাড়ি থেকে দেখি লুকিয়ে পড়েছে, মাথা দিয়ে ফেটে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে পুরোটা, পুরো ব্লাড বেরোচ্ছে অনবরত, ও আস্তে আস্তে সরে গেল, মাঝখান থেকে আলটিমেটলি কিছু হলো, অফিসার আসলো, অফিসার এসে অফিসারের মতো কাজ করছে। এটা কি প্রতিদিনের ঘটনা? এটা আজকে এখানে হয়েছে, কালকে আরেক জায়গায় হবে, পরশুদিন আরেক জায়গায় হবে, এটা তো প্রচন্ড রেগুলার হয়েছিল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ড্রাইভারদের পুলিশের এখানে তো ওয়ান ওয়ে ব্যবস্থা হয়েছে, তার ওয়ান ওয়ে ব্যবস্থা এখানে অনলি ফর প্রাইভেট গাড়ি আর প্রাইভেট নাম্বারের যত গাড়ি, কমার্শিয়াল নাম্বার যত, তার জন্য অনলি, শুধুমাত্র তার জন্য, কোনো গভর্নমেন্ট গাড়ির জন্য ওয়ান ওয়ে কোনো ব্যবস্থা নেই, গভর্নমেন্ট গাড়ি যেখান দিচ্ছে সেখান দিয়ে যেতে পারে। আপনারা কি চাইছেন? প্রীতম চক্রবর্তী, দোষীরা নিরপেক্ষ শাস্তি পাক, এর বাইরে কিছু বলেন, পুলিশ পুলিশে কাজ করবে, দেখুন সবসময় আমরা পুলিশের দোষ দিই, পুলিশের দোষ দেওয়াটাও ঠিক নয়, পুলিশ পুলিশের জায়গা থেকে পুলিশে কাজ করে, কিন্তু পুলিশ যখন কাজ পুলিশে এবারে মারতে তো পারে না, দেখুন আজকে অফিসার ইনচার্জ যিনি আছেন, হয়তো ট্রাফিকের ওসি যিনি আছেন, তিনি হয়তো ব্যাপারটা জানেন না, তিনি অফিসে বসে রয়েছেন, আমরা হয়তো তাকে ফেস করছি, ব্যাপারটা উড়ে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি তার স্টাফ করছে না, যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।